গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমরা পড়ব দিনফুরালি। দিনফুরালি এই কবিতাটি লেখা কবি শঙ্খ ঘোষের। আমরা আবার কবি সম্পর্কে একটু জেনে নেব। আমাদের বইয়েতে কবি পরিচিতি তো থাকে, সেখানে আমরা কবি সম্পর্কে জানব। কবি শঙ্খ ঘোষ জন্মগ্রহণ করেছিলেন 1932 সালে। তিনি বিশিষ্ট কবি ছিলেন, প্রাবন্ধিক, অধ্যাপক। তিনি অর্থাৎ কর্মসূত্রে অধ্যাপক ছিলেন। তিনি কবিতা লিখতেন এবং প্রবন্ধ লিখতেন। তার প্রথম কাব্যগ্রন্থ ছিল দিনগুলি তারাগুলি। এই প্রথম কাব্যগ্রন্থের নামগুলো খুব ভালো করে মনে রাখা এখন থেকেই অভ্যাস করো। এছাড়াও তিনি লিখেছেন নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ ইত্যাদি। তিনি ছোটদের জন্য কিছু কিছু লেখা লিখেছেন, যেগুলি হলো ছোট্ট একটা স্কুল, অল্প বয়স কল্প বয়স, শব্দ নিয়ে খেলা, সকালবেলার আলো, সুপুরি বনের শাড়ি, শহর পথের ধুলো ইত্যাদি। প্রবন্ধের বই হিসাবে কালের মাত্রা ও রবীন্দ্রনাটক ও ছন্দময় জীবন ইত্যাদি হচ্ছে প্রবন্ধ বইয়ের মধ্যে উল্লেখযোগ্য। এই গেল কবি শঙ্খ ঘোষ সম্পর্কে জানা। এবারে আমরা কবিতাটা পড়ে নেব। কবিতাটার নাম কি? দিন ফুরালে। দিন ফুরালে কী কী হয়, কবির চোখে যেগুলো ধরা পড়েছে সেগুলো আমরা এখানে শুনব। কবি বলছে, সূর্যি নাকি সত্যি নিজের ইচ্ছায় ডুব দিয়েছে, সন্ধে হলো দুচ্ছাই, আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। কবি বলছেন, সূর্য কি নিজের মনে নিজের ইচ্ছে ডুব দেয়, নাকি সন্ধে হলো বলেই তিনি ডুব দেয়? দুচ্ছাই আকাশ জুড়ে এক্ষুনি অন্ধকারটা। কবি যেন বেশ আনন্দ অনুভব করতে চাইছিলেন, তিনি যেন বিরক্ত হয়ে বলছেন, ওই জন্য দুচ্ছাই কথাটা বলছে, যে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। অনেক তারা ফুটবে, তার দৃশ্যে উঁচে যাবে লক্ষ, বা হতে পারে আরও বেশি, তা হতেও আরও বেশি। কেউ বা খুলে দেখেছে রঙের বাক্স, আমরা কি আর দেখতে পাবো ভাবছো? অর্থাৎ কবি বলছেন, মানে কে খুলে দেখেছে রঙের বাক্স, ওই বাক্সের ভিতরে কি আছে? আর তিনি এও আশঙ্কা প্রকাশ করছেন, তিনি কি ওই বিস্ময় সুন্দর দৃশ্য দেখতে পাবেন? বলছেন, বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছা, বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছা, বাবা মায়েরা মুচ্ছা যাবে। পাখির শাড়ি যেমন ধানের গুচ্ছে আধার ফেলে ঘরের দিকে উঠছে, যেমন পাখির শাড়িরা সন্ধে হলে কী হয় ঘরের দিকে ফিরে যায়, তেমনি এবার ফিরতে হবে সত্যি। বলছে, আমাদেরকেও এবারে ফিরে যেতে হবে, যেমন করে পাখিরা দিনের শেষে ঘরে ফেরে, অর্থাৎ যেখান থেকে আমরা এসেছি। নিজের নিজের মন খারাপের গর্তে, আমাদের যার যার মন খারাপের গর্তে, বলবে বাবা এইটুকু সব বাছা দিন ফুরালেও মাঠ ছাড়ে না। এই আমাদের মা বাবা মায়েরা যেমন বকে, ছোটো ছোটো ছেলেমেয়েরা এখনও মাঠে কী করছো, যাও বাড়ি ফেরো, ঠিক সেই রকমভাবে বলছে আমরাও ঈশ্বরের কাছে ছোটো বাচ্চা। ঈশ্বর বলবে, দিন ফুরালো এখনও মাঠে খেলছে? আচ্ছা, মা বলবে, ঠ্যাং দুটো কি কুচ্ছি, এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি। মা বলবে, পায়ে এত ধুলো ময়লা মেখে এসছে তাই গঙ্গা জল দিয়ে ধুয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের সব কর্ম নাশ হচ্ছে, যত মনের ময়লা যত খারাপ কাজ সব ধুয়ে পরিষ্কার করে আবার আমরা ঈশ্বরের কাছে ফিরে যাব। আজকে আমরা এটা রিডিং পড়ব, স্পষ্ট উচ্চারণ করে তারপর চটপট অডিও রেকর্ডিং করে পাঠিয়ে দেব।